আপনাদের নাম কি? আপনার নাম কি? শম্ভু শিকারি। শম্ভু শিকারি। শম্ভু শিকারি। হ্যাঁ। আপনি? টাকলু শিকারি। টাকলু শিকারি। আচ্ছা, আপনাদের এখানে কাছাকাছি প্রাইমারি স্কুল কোথায় আছে? ওই মহলটাতে। মহলটার এখান থেকে কত দূর হবে? বেশি দূর না, কে দেখাতে। হ্যাঁ, দেখাচ্ছে তো। তা কত কিলোমিটার মোটামুটি? 2 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা এই যে ঘর টর যেগুলো তৈরি করা হয়েছে, এগুলো কি সরকার থেকে করা হয়েছে নাকি আপনারা করেছেন? সরকার করেছে। সেগুলো আপনারা ব্যবহার করেন? কুয়া টুয়া এই সমস্ত সরকারে করেছে। আচ্ছা, এখন মনে হচ্ছে ইলেকট্রিফিকেশনও আপনাদের এখানে হয়েছে দেখছি। বিদ্যুতের ব্যবস্থা, প্রতি বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে? সবার ঠেনে আছে। কোনো মিটার ফিটার নাই তো? সরকার সরকার এই টাকাটা দেয় আর কি। আপনাদের যা বিদ্যুতের খরচ হয় সেটা সরকার দেয়, তাই তো? আচ্ছা, আপনাদের এখন বর্তমানে কি মনে হচ্ছে যে যেটা জরুরি এখানে নাই আর কি, যেটা কম আছে, কি কি দরকার, কি কি দরকার এই মুহূর্তে বলো। দরকার হলো তো আমাদের ক্ষেতও নাই খেয়ে, ক্ষেত যদি হবে তো গরু হলেও নাই খেয়ে। ক্ষেত আপনাদের নিজস্ব জমি নেই, এটা একটা প্রবলেম নাকি? আচ্ছা, আপনার এই জমিগুলো রাজা? রাজা মানে কি ঝালদার রাজা? আচ্ছা আচ্ছা, কে চাষটা কে করেছে? ওই ইচ্ছাহাতুর লোকে এটা চাষ করে, ভাগ চাষি নাকি? আপনাদের যদি নিজস্ব পাট্টা জমি দেওয়া হয় তাহলে আপনারা চাষবাস করবেন? কুয়া বাড়ি এই সমস্ত কোনো দরকার আছে? ওগুলো আছে, কুয়া ঘর এগুলো সব মোটামুটি আছে নাকি? খাবার কুয়া দিয়েছে, চাষের বাঁধ তো এটা ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের এই পুকুরটি, এই পুকুরটি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তৈরি করে দেওয়া হয়েছে, তাই তো? বাহ, এটা আর কি তোমাদের এই পশুপালন ছাগল হাঁস মুরগি দরকার আছে না? ওগুলা দিলে ওই ছাগল দিলে ভালো হয়, বন্ধার বটে। ছাগল যদি দেয় তাহলে যেহেতু জঙ্গলের পাশে আপনাদের বাড়ি, ফলে চাষ করতে সুবিধা হয়। আর হাসপাতাল কত দূর এখান থেকে? হাসপাতাল ঝেলে যেতে হবে ঝালদা, তার আগে আর মাঝে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা কিছু নেই? ও ইয়া গিলা যায় এখন সাধারণত, এরকম সাধারণ এই যেমন এই গ্রাম আছে ইয়া গিলা ওই দিদিমণি, দিদিমণি, হ্যাঁ দিদিমণিরা নিয়মিত আসে তোমাদের? গিলা আসে না তো, দিদিমণিরাও আসে না গ্রামে খুব একটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই গ্রামের নাম কি? মহলটারে পড়ে এটা, মহলটার গ্রামের বীরহর পাড়াটার নাম হচ্ছে মহুলটারের বীরহর প্রজাতির আবাস, তাই তো? আচ্ছা, ছেলেপুলাকে তোমরা পড়াশোনা স্কুলে পাঠাও? পড়াশোনা না জান, ওই দূর আছে বলে নাকি? কেউ পড়াশোনা শেখাও না? মাস্টাররাই পড়াশোনা, তাহলে ওরাই ঢিল দেয় নাকি? আচ্ছা, দু একজন যাই প্রাইমারি কোনটা কোথায় কাছে আছে, কোন স্কুলটা তুমি জানো? ওই তো মহলটা, হাই স্কুল একজন যায় না এখান থেকে? নাই, কেউ নাই, না যায় যাতে ওরা তো ও ছাড়িছে এখন। আচ্ছা, আপনাদের প্রজাতির আর গ্রাম কাছাকাছি কোথায় আছে? আমাদের এখন গ্রাম গ্রাই নাই, আমাদের যা কোথায় কোথায় আছে, বাগমুন্ডি আছে, বাগমুন্ডি, হ্যাঁ, অযোধ্যা পাহাড়, হ্যাঁ, ওই মাদলা, মাদলায় আছে, মাদলা, আর কোথায় আছে? আরে বাড়িয়ে আছে, বাড়ি, বাড়ি মানে কোন জায়গা? বাড়ি মানে মানে বাড়িয়া, বাড়িয়া তোমার শ্বশুর ঘর কোথা? ওইদিকেই বটে, ঘাট। আর ওই বাগমুন্ডি ওই মাদলার, মাদলার কাছে, মাদলার কাছে, এই আর বটে মাদলার কাছে। কি নাম ঘাটা? তাহলে এখানে মাত্র 10টি পরিবার আছে। আচ্ছা, ইমিডিয়েট তাহলে মানে এখনই আর আপনাদের কোনো চাহিদা সরকারের কাছ থেকে আছে সাহায্য পাওয়ার ব্যাপারে, যে কোনো বিষয়ে, জমি জায়গার যেটা বললেন সেটা বাদ দিয়ে পরে চাষবাসের সুবিধা করানো ছাড়া, রাস্তা, হাসপাতাল, স্কুল, এই সমস্ত? স্কুলটা বানালে একটা ভালো হয়, এদের কাছে কাছে যদি স্কুল বানানো হয় তাহলে পরে ভালো হয়, বাচ্চারা পড়াশোনা করতে সুযোগ পায়। ঠিক আছে, আপনাদের এই গ্রামে মোটামুটি মাধ্যমিক পাস কতজন আছেন?
পাস করা ওই একটা আছে ও হেই বঠে কি নাম ওর শিকারে গাজে শিকারে কি শিকারি গাজে শিকারে গাজে শিকারি ওই একজন এখানে মাধ্যমিক পাস আছেন তাই তো আচ্ছা তোমাদের আত্মীয়-স্বজনরা তাইলে ঝাড়খণ্ড দিকে আছে কিছু আর পাহাড় দিকে ওই মাদলা আর ওই আর কোথাও নাই উদগে আর ফেল দিকে আছে ওই সিলি উপর সিলি ওই দিকে আছে ঝাড়খণ্ডেই আছে বাইরে কাজ করতে তোমাদের কেউ যায় না এখান থেকে যে বাইরে কাজ করছে না কিভাবে সংসার চলে তোমাদের ওই সব দড়ি সব করি দড়ি সব করে মানে মূল কাজ দড়ি মানে এই দড়ি দড়ি তৈরি করা আপনাদের প্রধান কাজ তাই তো বস্তাগুলো কিনে আনো হ্যাঁ কিনে আনো কত করে নেয় একটা বস্তার দাম 1.5 টাকা 2 টাকা করে সেটা দড়ি কটা হয় 2 টাকা বস্তা কটা দড়ি 50 টাকা উঠাই ফানে কেবারে বড় তো গন্তি হিসাব রাম না কত করে বিকো দড়ি ওই সপ্তাহে 4 কেজি একজন কেন একটা পরিবার মানে এক একজনকে 4 কেজি দেয় আচ্ছা 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 মিলাই করে 8 কেজি পায় মানে একটা পরিবার 8 কেজি দেয় ও মানে হাফ কারো হাফ আছে না হাফ কে পুরা ওইরকম লেখা আছে বৃদ্ধা পেনশন কিছু নাই ও পায় 2 লক্ষ পায় 2 লক্ষ কত করে পায় মাসে মাসে ওই 400 করি কোথায় দেয় লিতে হয় মা তোমরা ওই তাই হিসাব ব্যাংক যেতে হয় আগে ঘর কোথায় ছিল আপনাদের এই ঘরগুলো বানাবার আগে কোথায় ছিল মানে আপনি জন্ম থেকে এখানে আছেন হ্যাঁ তখন মাটির ঘর ছিল তোমার মাটি ছিল ওই কাল খাপা ছিল কালি খাপা ওইলা ভাঙিয়ে সরকার বানাই নিয়েছে কোটা কোটা বানাইছে এখানে ছাতা বলিছে তাহলে ওই মাটি হইল বলিছে তোমরা জনগণ মনোদি গানটা জানো হ্যাঁ করো তো দেখি একটু কেমন জানো জনগণ মনোদি জানো বলো আমি তোমাদের সাথে গাইবো জানো কি জানো না দেখি আচ্ছা আপনারা যে ভাষাটা কথা বলেন যে সাঁওতালি ভাষার সঙ্গে মিল আছে কিছুটা মিল এই তো গানটা বল জনগণ মনোদি গানটা জানো না তোমরা ভুলে গেছে আচ্ছা আচ্ছা ওই যে পালাই দে ওই মেয়েটাই জানো তুই জানিস স্কুল যাস রে কে জানো তুমি জানো বলো তো দেখি আর তোমার দেশের নামটা জানো কোন দেশে বাস করো হ্যাঁ না জানো তাহলে তোমরা জানো কোন দেশে বাস করো হ্যাঁ না জানো না আচ্ছা তোমাদের দেশের নাম ভারতবর্ষ ঠিক আছে এটা জেনে রাখবে কি নাম বলো বলো ভারতবর্ষ বলো হ্যাঁ তোমার নাম তো মিঠুন কিন্তু দেশের নাম ভারতবর্ষ বলো বলো ভারতবর্ষ বলো বিভিন্ন রকমের ওষুধপত্র দেয় বাহ কুয়াতে ওষুধ দেয় জলে দিতে এই সমস্ত গুলো তোমাদের সাপ্লাই করে ঠাকুর আলে কোনটা দিয়ে আছে এদিকে সজাগ চলে আসে নাকি এদিকে নাই ঢুকে ঠাকুর মানে হাতি মানুষ মরে নাই পূজা করো তোমরা ঠাকুরকে করি এই তো এই ঘরটা তাড়া দিয়েছে রোডটা নয় নি এইটা এই ঘরটা হাতিতে ভেঙে দিয়েছে ঠাকুরে কার বটে না ওই হাতিরে হাতিরই ভাঙা এই ঘরটা এই রডটা ভাঙা ঠাকুর এসেছিল রাইতে না এটা কখন ফটো সাথে অনেকটা মিল আছে।